সাকিব খান সমঝোতা চান, বিডি নিউজ 24.com। অপু বিশ্বাসের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সাকিব খান সমঝোতায় আসতে চান বলে জানিয়েছেন সাকিবের মুখপাত্র শুটার চলচ্চিত্রের প্রযোজক ইকবাল হোসেন জয়। মঙ্গলবার বিডি নিউজ 24.com-কে তিনি বলেন, সাকিব বলেছে পুরো বিষয়টার দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সাকিব তার পরিবারের সাথে কথা বলে জানিয়েছে তারা দুজন সমঝোতায় আসবে। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে আর সন্তান থাকার কথা প্রকাশ হওয়ার পর নিজের বক্তব্য জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডেকেও তা করেননি চলচ্চিত্র তারকা সাকিব খান। এক প্রশ্নের জবাবে জয় বলেন, যেহেতু সে সাকিব বলেছে বাচ্চা তার, সেহেতু স্ত্রীও তার, একথা অস্বীকার করার কিছু নেই। সংসার তাদের আগেই ছিল, নতুন করে তাই আর সংসার করার প্রশ্ন আসে না। দুই তিন দিন পর সাকিব খান নিজেই গণমাধ্যমের সামনে এসে এসব বিষয়ে কথা বলবেন বলেও জানায় জয়। বেশ কিছুদিন অন্তরালে থাকার পর সোমবার সন্তান কোলে টেলিভিশন লাইফে হাজির হন। সাকিবের সঙ্গে প্রায় 40টি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করা অপু বিশ্বাস। তিনি বলেন, সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে 2008 সালে। গত বছর তাদের ছেলের জন্ম হয়েছে, তবে সাকিবের ক্যারিয়ারের স্বার্থে তারা সব গোপন রেখেছিলেন। কিন্তু সাকিব তাকে ছোট করায় তিনি সব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রতিক্রিয়ায় সাকিব সোমবার কয়েকদিন সংবাদ মাধ্যমকে বলেন, তিনি সন্তানের দায়িত্ব নেবেন, অপুর না। জবাবে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, তার দায়িত্ব কাউকে নিতে হবে না। মঙ্গলবার দুপুরে যোগাযোগ করা হয়, সমঝোতার সুর পাওয়া যায় অপু বিশ্বাসের বক্তব্যেও। বিডি নিউজ 24.com-কে তিনি বলেন, এটা ভুল বোঝাবুঝি ছিল, আমি চাই না আর জটিলতা সৃষ্টি হোক, সাকিবের সঙ্গে কথা বলে আমি এখন সমঝোতায় আসতে চাই।